বাংলাদেশি কুইজিন ইউনিট 1 লেসন 5 পার্ট 2। আমরা এই লেসনে আমরা ওয়ার্ড অ্যান্ড মিনিং, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম সম্পর্কে জানব। কুইজিন, দ্য ফার্স্ট ওয়ার্ড কুইজিন নাউন, ম্যাটার অফ কুকিং রন্ধন প্রণালী অথবা রন্ধন শিল্প। সিনিয়ম ওয়ার্ড উড বি কুকিং, সো প্ল্যাটার, প্ল্যাটার ইট ইজ নাউন, এলার সার্ভিং প্লেট প্ল্যাটার, সো দ্য সিনিয়ম ওয়ার্ডস উইল বি সার্ভার। আমি দুঃখিত, এখানে এস এল এ পড়ে গেছে, এটা এস এল ভি আর, সার্ভার অর্থাৎ থালা। রিচ, পরবর্তী ওয়ার্ড রিচ, রিচ অর্থ ধনী, ইজিটিপস। আর সিনিয়ম ওয়ার্ডস উইল বি অয়েলদি, অ্যাফ্লুয়েন্ট। অ্যান্ড দ্য ইন্টিনিয়ম ওয়ার্ডস পোর, ইম্পোভারিস্ট। ডিলিশিয়াস, ইট ইজ ইজিটিপস, সো ডিলিশিয়াস মিনস হাইলি প্লিজড টু দ্য টেস্ট, আমরা সুস্বাদু বলি। এটা প্রতিশব্দ, আর সিনিয়ম ওয়ার্ডস উইল বি টেস্টি, আর দ্য অ্যান্টিনিয়ম ওয়ার্ডস উইল বি টেস্ট লেস। অ্যাপিটাইজিং, দ্যাট ইজ ইজিটিপস, অ্যাপিটাইজিং ফুডস দ্যাট স্মেল অর লুক অ্যাট্রাকটিভ, যখন কোনো খাবার দেখলে ক্ষুধা লাগে বা ক্ষুধা বেড়ে যায়। সেভারি, ডিলিশিয়াস বলতে পারি। অ্যান্ড দ্য অ্যান্টিনিয়ম ওয়ার্ডস উইল বি ডিসটেস্টফুল, স্টেপল, এজিটিভ, বেসিক অর মেইন অর্থাৎ প্রধান, চিফ, মেইন। অ্যান্ড দ্য অ্যান্টিনিয়ম ওয়ার্ডস উইল বি সেকেন্ডারি। ট্রেডিশনাল, ইট ইজ এজিটিভস, অ্যান্ড উই নো দ্যাট ট্রেডিশনস মিলস অ্যাজ ইউজুয়াল, প্রচলিত অথবা ঐতিহ্যবাহী। সিনিয়ম ওয়ার্ডস উইল বি কনভেনশনাল, অ্যান্ড অ্যান্টিনিয়ম ওয়ার্ডস উইল বি রেডিক্যাল, মডার্ন। ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউট অর্থ হচ্ছে বন্টন করা। আমরা টু গিফট সামথিং টু ইচ অফ এ পার্সন অফ এ রেসিপিয়ান অর্থাৎ পরিবেশন করা অথবা বিতরণ করা। সিনিয়ম ওয়ার্ডস উইল বি ডিভাইড, সার্কুলেট। অ্যান্ড দ্য অ্যান্টিনিয়ম ওয়ার্ডস উইল বি কালেক্ট, গেদার। বাংলাদেশি কুইজিন আনসার টু দ্য কোয়েশ্চন নাম্বার 1, হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল। উই নো ফ্রম দ্যাট প্লেসেস বাংলাদেশি ফুড হ্যাজ মেড সো স্পেশাল বিকজ দে হ্যাভ এ লট অফ স্পাইসেস। অ্যান্ড উই নো হিয়ার ডিফারেন্ট টাইপস অফ স্পাইসেস আর মোস্টলি ইউজড টু cook the food. Where do we get the fishes from? We get the fishes from ponds, but we also get fishes from lakes and rivers. Apart from fish, what other foods do we eat with rice? Apart from fish, we eat vegetables, curry, lentil soup, and meat with rice. What is Pohala Boishak? Pohala Boishak is the first day of Bangla New Year, and it shows the cultural activities in our country. When and how is Panta Ilish served? Panta Ilish is served, here is and the verb is first participle, so that is passive. Panta Ilish is served when it is Pohela Boishak, and it is served with fried hilcha slice along with dried fish, that is shutki, pickles, lentil soup, green chilies and onion on the occasion of Pohela Boishak. What are the ingredients of preparing pita? The ingredients of preparing pita are rice flour, sugar syrup, molasses, and sometimes milk. Why are sweets an important part of our life? The people of Bangladesh are very fond of sweets. Sweets are distributed among very close
Kitenkin, when there is a good news like birth, weddings, promotions, etc. That is why sweets are an important part of our life.